সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। যুদ্ধের মধ্য দিয়ে লাখো শহীদের প্রাণের আত্মহত্যার মধ্য দিয়ে বহু নারীর ইজ্জত সম্ভ্রম হানির মধ্য দিয়ে আজকের এই মানচিত্র পতাকা পেয়েছি। 53টি বছর আমরা পেরিয়ে আজকে স্বাধীনতার স্বাদ ভোগ করছি। আমাদের অনেক সফলতা আছে, আবার এখনও অনেক কিছু জায়গায় আমাদের এখনও বৈষম্য আছে। অর্থনীতির মুক্তি এখনও আসে না, আমাদের অর্থনীতির মুক্তি আনতে হবে। বাংলাদেশের এই মুহূর্তে দরকার সুশিক্ষা, স্মার্ট শিক্ষা, সেই সাথে বেকারত্ব নিরসন। আমাদের বেকারত্ব নিরসন করতে পারলেই আমাদের দেশ সুন্দর হবে। আজকে আমরা অনেকেই জায়নামাজ নিয়ে মসজিদে লাইন ধরে বসে আছি, তসবি টিপছি, অথচ সমাজে আজকে অগণিত মানুষ আছে যারা প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কিনতে পারে না, খাদ্য কিনতে পারে না, বাসস্থান নাই। আজকে হতাশার বেড়া জল, অনেক মানুষ আত্মহত্যা করছে। আজকে আমরা প্রায় প্রায় দেখতে পাচ্ছি ছাদের মধ্যে লাশ, রেললাইনের ধারে লাশ, নদীতে লাশ, বিভিন্ন জায়গায়। আজকে আমাদের মনুষ্যত্ব বিলোপ হচ্ছে। এই মহান স্বাধীনতার দিবসটিকে যদি আমরা ঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে সবার মুখে আমাদের হাসি ফুটাতে হবে, সবাইকে অন্ন দিতে হবে। অনেকে আছে অনেক টাকা নিয়ে বসে আছে, অনেক খাদ্য নিয়ে বসে আছে, অথচ পাশের মানুষ রোজা রাখতে পারছে না, খাদ্যের অভাবে তারা ওষুধ খেতে পারছে না। আজকে সব ব্যবস্থা করতে হবে। অনেক আছে গার্জিয়ান আছে, তার মেয়েকে বিয়ে দিতে পারবে, অনেক সন্তানের চাকরি নেই। আমরা সব কিছু করবো। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রে যে স্মার্ট বাংলাদেশ বিয়ে মানে স্বপ্ন দেখেছেন, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি এটা এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা দীর্ঘদিন থেকে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি, একথা পোষণ করেছি। আমরা বাংলাদেশের প্রতিটি উপজেলা একটি করে স্মার্ট স্কুল করছি, যে স্কুলের ছাত্র পরবর্তী জীবনে তার কোনো দিন বেকার থাকতে হবে না। এবং স্কুল পরে আমরা জেলায় কলেজ করতেছি, কলেজের ছাত্ররা ইউনিভার্সিটিতে আসবে, রাজধানীর মুখে আমরা সকল মানুষের হাতে কর্ম দেব। এবং প্রতিটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পাশে একটি স্মার্ট শপিং কমপ্লেক্স থাকবে। আমরা বেকারত্ব নিরসনের জন্য আমরা কাজ করব। তা আসুন সবাই মিলে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। আজকের স্বাধীনতা দিবসের আলোচনা এই হোক আমাদের মূল মন্ত্র। সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে মাদার অফ ইউনিটি, পিচ অফ ডটা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমি তাই সেই প্রত্যয়কে সাধুবাদ জানাচ্ছি। আমাদের দেশে আসলে ইতিপূর্বে আমাদের যে শিক্ষা ব্যবস্থা প্রচলন আছে, সেই শিক্ষা ব্যবস্থা আমরা যদি যুগোপযোগী না করি, তাহলে এই দেশ যুগের সাথে তাল মিলিয়ে চলা অসম্ভব হয়ে যাবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, সেটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা আপামর জনসাধারণ সর্বাত্মকভাবে এর চেষ্টা চালিয়ে যাব। কারণ একজন মুক্তিযোদ্ধা যখন দেখি, তার পরিচয় দিয়ে তার মানে সঠিক মুক্তিযোদ্ধাটা আমরা এখনো তৈরি করতে পারি নাই। এটা আমরা জাতি হিসেবে কতটুকু, আমরা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমি চোরের খুনে দিয়ে গেছি বাংলার মাটিতে, আমার 7 কোটি কম্বলের মধ্যে আমার নিজের কম্বলটা আমি পাইনি। এ থেকে আমাদের চেঞ্জ করে আসতে হবে। যতটুকু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একাই চেষ্টা করে যাচ্ছেন, তবু আমরা যদি ওনাকে সহযোদ্ধা হিসেবে কাজ করি, আমার মনে হয় সফল আমাদের মধ্যে হিংসা মুক্ত এই মানবিক বাংলাদেশ আমাদের করতে হবে। এবং এই 53 বছরে যে আজকে 53 বছর পার হয়ে গেল, আমরা স্বাধীনতার কতটুকু অর্জন করতে পেরেছি, অনেক অর্জন আছে আমাদের, অনেক ব্যর্থতাও আছে। তো সব মিলে আমাদের অ্যানালাইসিস করলে দেখা যায় যে অর্জনের চেয়ে ব্যর্থতাও আছে, অর্জনও বেশি। তারপর আমাদের ব্যালেন্স করতে হবে। তো আমি আমাদের প্রধান অতিথির মাধ্যমে এবং